ভারতে বাংলাদেশের মনোনয়ন বিক্রি হয়, তারা বিক্রি করে ওই যে প্রণব কাকু শেখ হাসিনাকে ক্ষমতা এনেছিল মইনুদ্দিন ফখরুদ্দিনের সাথে সমঝোতা করে, সেই প্রণব কাকুর ছেলেরা আওয়ামী লীগের মনোনয়ন ভারতে পেয়েছে। আন্দোলনে যারা এই অর্পণে থাকবে, সে জামাত হোক, বামপন্থী হোক, ডানপন্থী হোক, তারাই আমাদের বন্ধু ভাই। কাজী নিজেদের সমালোচনা করে আন্দোলনকে বিভ্রান্ত করা যাবে না। জামাত একটা রাজনৈতিক দল, রাজনীতি করা সমাজ করার অধিকার জামাতের আছে। কথা পরিষ্কার যে আমরা শুধুমাত্র কাউকে ক্ষমতা থেকে ফলানো, কাউকে ক্ষমতায় নেওয়া, কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করছি না। কারণ নেই অঙ্গীকার দেশ হবে জনতার। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জনগণ অর্জন করেছিল, আজকে বাকশালীরা জনগণের যে অধিকার কিনে নিয়েছে, আমরা জনগণের কাছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। কোন ব্যক্তি দল কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই লড়াই এই বিষেদগার কিংবা এই বক্তৃতা নয়। আমাদের বিষেদগার বক্তৃতা লড়াই ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে। কাজী যুব অধিকারকে বলবো, আপনারা সারা দেশে যুব অধিকারের ব্যানারে জেলা উপজেলায় সমস্ত ইউনিটে এই সমাবেশের ধারাবাহিকতা থাকুক। চন্ডীগড়ে গণ অধিকার পরিষদ আমরা গণসমাবেশের মাধ্যমে শুরু করছি, দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশ। অনেকে বলছে ভাই এই বিদ্যুৎ নিয়ে আপনারা কর্মসূচি দেন না কেন? বিদ্যুৎ তো একটা মাত্র বাংলাদেশের সমস্যা না, এরকম শত শত সমস্যা। এই সমস্যার মূলে রয়েছে এই অবৈধ বাকশালী বচ্চর ভোটাকার প্রতিবাদ সরকার। কাজেই এই প্রতিবাদের পতন না ঘটাতে পারলে তো কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। এই বিদ্যুতের কথা বলছেন, ছয়টা কোম্পানি এই যে কুইক রেন্টাল রেন্টালের নামে প্রতি বছর 18 থেকে 20 হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে। তারা সামিট গ্রুপ, ওরিয়ান গ্রুপ, বাংলাটেক, সমস্ত কোম্পানিগুলো সরকারের এমপি মন্ত্রীদের এবং এই সরকারের দুর্নীতিবাদ মন্ত্রীদের মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী। তাদেরকে দেখা যায় না তারা কোথায় কোথায় লুটপাট করছে। দীর্ঘদিন একই মিনিস্ট্রির দায়িত্ব থাকা অবস্থায় তলে তলে সব নিয়ে নিচ্ছে। আপনি চিন্তা করেন, 1-2 কোটি না, 100-200 কোটি না, প্রতি বছর 18 থেকে 20 হাজার কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ খাত থেকেই তারা বারান নামে পুরা কোম্পানি করে কিনে ছাপড়া ছোপড়া দিয়ে সরকারের কাছ থেকে নিয়ে নিচ্ছে। বিএনপি জামাতের লোকেরা নিচ্ছে টাকা, সরকারি দলের লোকেরা নিচ্ছে। প্রতি বছর দেশ থেকে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান, তারা বলছে আমদানি রপ্তানির নামে এই ফাঁকফোকর দিয়ে প্রতি বছর 64 থেকে 72 হাজার কোটি টাকা পাচার হচ্ছে। 64 থেকে 72 হাজার কোটি টাকা চিন্তা করেন। আর টিআইবি বলছে এর পরিমাণ 1 থেকে 13 লক্ষ কোটি টাকা। লজ্জা লজ্জা কার বিচার হচ্ছে? এই যে কিছু আগে বাংলাদেশটা শুধুমাত্র আন্তর্জাতিক ভাবে নিউজ হল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুল সুবহান কুলাব যুক্তরাষ্ট্রে পিজা সাপ্লাই দিত, পিজা অনলাইনে যে ফুড পান্ডা অর্ডার দেয় যেমন ওই পিজা সাপ্লাই দিত, পিজা সাপ্লাইয়ের এখন যুক্তরাষ্ট্রের 9টা বাড়ি আরো গ্রামে গ্রামে প্রপার্টি আছে। এই সময় দেখে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে থাকে, প্রধানমন্ত্রী যেখানে প্রোগ্রামে যায় সেখানে বসে। তো এই সোরাকে যদি আমরা প্রধানমন্ত্রীর পাশে দেখি, সেই প্রধানমন্ত্রীর কথা কি আমাদের বিশ্বাসযোগ্য মনে হবে? একজন দুর্নীতিবাজকে নিয়ে প্রধানমন্ত্রী প্রোগ্রাম করেন, তার সেক্রেটারি বানান, সেই প্রধানমন্ত্রী যদি বলেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটা কি বিশ্বাসযোগ্য? এই নির্বাচন সংলাপ বিরোধী দলের আন্দোলনকে ডাইভার্ট করার জন্য, আন্দোলনের গতি নষ্ট করার জন্য, তীব্রতা নষ্ট করার জন্য, আন্দোলনকে ভণ্ডুল করার জন্য ওরা অনেক রকমের তাল বাহানা করবে। বিরোধী দলকে কোন তাল বাহানার ফাঁদে পা দেওয়া যাবে না। কথা পরিষ্কার, সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে চায়, 96 যেমন বিএনপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ছিল, আজকে আওয়ামী লীগ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আছে। কেয়ারটেকারের বিল আবার পাস করেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনেন, কাকে প্রধান উপদেষ্টা করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন। সরকার বুঝতে পারছে পশ্চিমের চাপে একটা গ্রহণযোগ্য ব্যক্তি, যার গ্রহণযোগ্যতা দেশে আছে বিদেশে আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হওয়ার মতো ব্যক্তিত্ব যোগ্যতা আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে
আওয়ামী লীগ এমন ছোটমুখী কাজ নাই যা না করছে আওয়ামী লীগ আউলে গেছে কি জন্য বলছি আজকে শেখ হাসিনার পাশে যদি কিছু ভালো মানুষ থাকতো রাজনীতিটা বুঝতো তাহলে প্রধানমন্ত্রীকে বলতো মাননীয় প্রধানমন্ত্রী ইরুস সাহেবের যে ক্যালিবার তার যে মেয়ে তার যে মেধা আসেন তার সাথে কথা বলে আমরা সেইটা দেশের কাজে ব্যয় করি সেটা না বলে হয়েছে প্রধানমন্ত্রীর পাশে তো গোলাপ তোরারা প্রধানমন্ত্রীর পাশে মুক্তিযুদ্ধের পরে দর্শন করেছে মুক্তিযোদ্ধা হয়ে লুটপাট করেছে সেই লুটেরারা কাজী তাকে ভালো পরামর্শ কে দিবে আমরা ভালো পরামর্শ দিতে চাই প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনাকে পরিপূর্ণ সেই এক্সিট আমরা দেব আপনি কেয়ারটেকার গপে বিল সংশোধনের তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিন বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবে সেই বিষয়ে সমঝোতায় পৌঁছান শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রেখে পাগলে নির্বাচনে যাবে এখন নির্বাচনে যাবেন না তার মানে কি চোদ্দ আঠারো সালের মতো ঘরে বসে থাকবেন আর প্রেস ক্লাবে বক্তব্য দিবেন নির্বাচনের আগেই তাদেরকে বাধ্য করতে হবে তারা যেন তাকে ক্ষতিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সেইভাবে তীব্র আন্দোলন করতে হবে সেই আন্দোলনে যারা এই রাজপথে থাকবে সে জামাত হোক বামপন্থী হোক ডানপন্থী হোক তারাই আমাদের বন্ধু ভাই কাজী নিজেদের সমালোচনা করে আন্দোলনকে বিভ্রান্ত করা যাবে না জামাত একটা রাজনৈতিক দল রাজনীতি করা সহসভাবেশ করার অধিকার জামাতের আছে আমাদের এক মুক্তিযুদ্ধের আপনার বিরোধিতার নামে অনেক নিরীহ আলোমা রাজনৈতিক প্রতিপক্ষকে বিতর্কিত বিচারের নামে ফাঁসি দিয়েছিল ভারতের পরামর্শে আওয়ামী লীগ ভারতের গোলামি করতে পারে বাংলার জনগণ ভারতের গোলামি করবে আমরা করবো না এই যে শুনেন নাই যখন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটুক্তি করলো পুরো মিডল ইস্ট ইন্ডিয়ান পণ্য বয়কট করলো একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বিবৃতি দিল আমাদের এই আলগা সরকার এই আলগা মোমেন্টের একটা বিবৃতি দেয় নাই কারণ এটা দিয়ে বুঝাইছে তোমরা জয় শ্রীরাম বললাম রয়েছে আছি আর যাবারও সেটাতেই আছি আমরা তোমাদের গোলামি করে ক্ষমতায় থাকতে চাই যে কারণে যখন এই ভারতের নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র যখন বাংলাদেশকে দেখানো হয় নেপালের মতো রাষ্ট্র পাকিস্তানের মতো রাষ্ট্র বড় বিবৃতি দেয় প্রতিবাদ দেয় আমাদের এই মেরুদণ্ডহীন মাজা ভাঙ্গা ভারতের দালালের একটা বিবৃতি দেয় না সীমান্ত প্রতিনিয়ত হ্রাস পড়ে এই যে ভারতের সেনা প্রধান আসলো কিছুদিন আগে আমাদের আর্মি অফিসাররা ভারতের সেনা প্রধানকে স্যালুট দিচ্ছে আর আসার সময় সীমান্তে লাশ পড়েছে আমাদের সেনাবাহিনীর সৈনিকদেরকে ট্রেনিংয়ের সময় একটা প্রতিপক্ষ সিলেক্ট করে তাদেরকে বন্দুকের নিশানা ঠিক করে আগে সেটা আমাদের সেনাবাহিনীর ট্রেনিং এ ছিল ভারত কারণ আমাদের নিকটবর্তী দেশ ভারত আমাদের যদি যুদ্ধ লাগে ভারত কিংবা মিয়ানমারের সাথে লাগবে পাকিস্তান চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ লাগবে না কিন্তু আমাদের আনসার বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন ইউনিয়ন পরিষদের চৌকিদার বলেন এমন কোন লেয়ার নাই যেখানে ভারতের প্রতিনিধি এজেন্ট পাবেন না সবচেয়ে বড় কথা এই সরকারের আমলে এটা ভারতের আনন্দবাজার পত্রিকায় নিউজ হয়েছে ভারতে বাংলাদেশের মনোনয়ন বিক্রি হয় তারা বিক্রি করে ওই যে প্রণব কাকু শেখ হাসিনাকে ক্ষমতা এনেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে সমঝোতা করে সেই প্রণব কাকুর ছেলেরা আওয়ামী লীগের মনোনয়ন ভারতে পেয়েছে এটাই বলছি আওয়ামী লীগ এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠছে গণতন্ত্রের জন্য হুমকি তো বটেই এখন স্বাধীনতা সার্বভৌমত্ব সেভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতকে ট্রানজিট আপনার স্থল পথ ব্যবহার নৌপথ ব্যবহার মাতার বাড়ি এই আপনার পোর্ট করার মতো যে সমস্ত চুক্তি করেছে অনেক চুক্তি আমরা জানি না কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা স্বাধীনতা বলে আর কিছু নাই তাহলে আওয়ামী লীগকে দেশের জন্যই হটাতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হটাতে হবে ভোটাধিকার প্রতিষ্ঠায় হটাতে হবে তাই আমি সর্বশেষ আমার বক্তব্য এটা বলেই শেষ করবো এখন আর কোন দফার অফার মধ্যে নাই
সত্যত মধ্যে আর ওদফার মধ্যে না এখন তো ভাগটা এক দফা এক দাবি পাকশালী দেয় রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বাংলায় হবে না পাকশালীদের ঠিকানা এসব ভাই এসব বোন ছাত্র যুবক জনতা জাতিবাদের বিরুদ্ধে বাধা দিবে সেখানে লড়াই হবে সেখানে বাধা দিলে বাঁচতে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাঁচতে লড়াই বাধা দিবে সেখানে বলতে হবে না তাই বাধা দিবে বাধা অতিক্রম করে যেভাবে বলছি বামে ডাইনে তাকে লড়াই সংগ্রাম করেই বিজয় অর্জন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ